মই এতিয়া কণ্ডিশ্যনেল অপাৰেটৰৰ কথা ক'ম। এইটো মই তোমালোকক অফলাইন ক্লাছ কৰা নাই, মই এইটো কথা কৈ দিওঁ তোমালোকক। তো কণ্ডিশ্যনেল অপাৰেটৰটো হ'ল আমাৰ, তাৰমানে ইয়াতে লিখা আছে চ' দ্য কণ্ডিশ্যনেল অপাৰেটৰ ইভালুৱেটছ এন এক্সপ্ৰেশ্যন এণ্ড ৰিটাৰ্ণছ দ্য ভেলু আফটাৰ দিছ চাইন। ইফ দ্য এক্সপ্ৰেশ্যন ইভালুৱেটছ ইজ ট্ৰু and the after this if the expression evaluated is false, this format is ehi likha ase. Etia moi tumalokor bujhai dio conditional jitu operator ase, conditional operator, conditional jitu operator ase hetu hol etu operator. Ei operator tu ami conditional operator boli kom. Etia iyate koa ase je iare আগত যদি আমি ট্রু পাওঁ ইয়াৰে আগ এইটো চিনৰ আগৰটো লিখিম, আৰু যদি ফল্চ পাওঁ এইটো চিনৰ পিছৰটো লিখিম। ইয়াতে দিয়া আছে এই চিনটো যিটো আছে এই চিনৰ আগৰ আগত যদি এক্সপ্ৰেশ্যন এটা ট্রু হয় তেতিয়াহ'লে আগৰটো আমি লিখিম, আৰু যদি ফল্চ হয় এই চিনটোৰ পিছৰখিনি আমি লিখিম। এতিয়া তোমালোকক মই দেখুৱাই দিওঁ, চোৱা ইয়াতে চোৱা, তোমালোকে এইফালতো নাচাবা, অকল এইটো চোৱা। এতে কি লিখা আছে, সেভেন ইকুয়াল টু ফাইভ, সেভেন আর ফাইভ সমান হয় নে, সমান হয় নে তোমালোকর মতে? সমান আমার নহয়, যেহেতু আমার সমান নহয়, আমার এইটু এক্সপ্রেশনের আগত কি আছে, ফোর আছে। এইটু এক্সপ্রেশন যদি ট্রু হয় ফোর বলে আহিলে হয়, কিন্তু যেহেতু এইটু এক্সপ্রেশন ফলস, এইটু ভুলকে দিয়া আছে, গতি থ্রি আহিব, কারণ থ্রি আহিছে। তোমালোকে বুঝি পাইছা এইটু কি কৈছো? সেভেন আর ফাইভ ইকুয়াল হয় নেকি? নিশ্চয় নহয়, নহয়। যেহেতু এই যেটু চিন আছে কলন চিন, সেই কলন চিনের পিছরটোয় আউটপুট হিসাবে আছে, ঠিক আছে। নেক্সট চা, সেভেন ইকুয়াল টু ফাইভ প্লাস টু, এই এক্সপ্রেশন তো শুদ্ধ। পাঁচ আর দুই যোগ করার পিছন সাত হয়, আর সেই সাত ইকুয়াল টু সেভেন, সেভেন এই একই হয়, গতি এবার ফোর আছে। চা ফাইভ থ্রিত করে ডাঙর হয় নে? যদি হয় এ আহিব, হয় এ আহিছে। এ বিট করে ডাঙর হয় যদি এই ট্রু হয়, গ্রেটার অফ এ এন বি, তাহলে যদি এই এক্সপ্রেশন ট্রু হয় তাহলে এইটা আহিব, যদি এক্সপ্রেশন টু ফলস হয় তাহলে এইটা আহিব। তো তোমালোকে এইখানে কথা মই বুঝাই দিলো, তোমালোকে বুঝি লবা। আর ইয়াতে দিয়া আছে দ্য কন্ডিশন ইজ আইদার ট্রু অর ফলস, কন্ডিশন তো হয় ফলস হবো নতুন ট্রু হব। ইফ দ্য কন্ডিশন ইজ এক্সপ্রেশন রিটার্ন রিজাল্ট ওয়ান, ইফ দ্য এক্সপ্রেশন, ইয়াতে এটা এক্সাম্পল করে দিয়া আছে, তোমালোকে এক্সাম্পলবিলাক স্কুলত পড়ি লবা। ইয়াতে কি দিয়া আছে, এ বি সি বলে তিনটা ভ্যালু দিয়া আছে, এর ভিতর আমি কি রাখিছো ফাইভ, বির ভিতর সেভেন রাখা হয়েছে। এটা দিয়া আছে সি বলে দিয়া আছে, সিত কি রাখা হয়েছে, এ গ্রেটার দেন বি, হয় নে? যদি হয় তেতিয়াহলে এইটো আহিব, নহলে এইটো আহিব, হয় নে? নিশ্চয় নহয়, এইটো পাঁচ, এইটো বিট করে ডাঙর নহয়, নহয় যদি বিটও আহিব। তো ইয়াতে কি আছে, প্রিন্ট এফ কি লিখা আছে, দ্য ভ্যালু অফ সি ইজ পার্সেন্ট ইন সি, তার মানে সি এটা কি আহি যাব, এই বির ভ্যালুটো আহি যাব। তো আমার এই করলে তোমালকে সেভেন এইটো আহি যাব, তোমালোক করলে এই ওলাব, তোমালোক এই তোমালকে এই এই যে প্রোগ্রাম আছে এটা করবা, করলে ইয়াতে উত্তরটা হয়ে যাবে, তার মানে ইয়াতে বির ভ্যালুটো আহি যাব, যেহেতু ফলস এই এক্সপেনশনটা যেহেতু ফলস, গতি এ নিশ্চয় নাহে, বি আহিব, বিট কি আছে সেভেন আছে, গতি এইটো আহিব, ঠিক আছে। তোমালোকে এইটো করলে বুঝি পাবা। নেক্সট আছে স্পেশাল অপারেটর, কমা অপারেটর, সাইজ অফ অপারেটর,